আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বাংলার কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যে যেখানে বসে আমাদের আজকের এই ভিডিওটি উপভোগ করছেন, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা চলে এসেছি নরসিংদী জেলার মাধবদী জেলার নুরালাপুর গ্রামের গদাইরচর গ্রামে। দর্শক, আজ আমরা দাঁড়িয়ে আছি একটি গরুর খামারের কাছে। আপনাদের সামনে আমরা কথা বলবো কুরবানির ঈদে যে সকল গরু রয়েছে, মোটাজাতকরণের যে সকল গরু রয়েছে, সেই সকল গরুগুলো নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো। আপনাদেরকে দেখাবো ভালো গরু কীভাবে উৎপাদন করা হয় এবং একটি খামার থেকে আপনারা ভালো গরু কীভাবে নির্বাচন করবেন, ভালো গরুগুলো কীভাবে কিনতে পারবেন। আপনারা যদি কেউ হাট থেকে গরু কিনতে চান, তাহলে কীভাবে হাট থেকে ভালো গরু কিনতে পারবেন, হাট থেকে আনার পরে বাড়িতে আপনারা গরুগুলোকে কীভাবে 5 দিন বা 7 দিন যে লালন পালনের যে ব্যবস্থাটা রয়েছে, এই 5-7 দিনে গরুকে কী কী খাবার দেওয়া হবে এবং যদি অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা গরুগুলোকে কী কী খাবার দিয়ে সুস্থ করে রাখতে পারবেন, এই সকল বিস্তারিত বিষয় আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো। এবং আপনারা যদি এই খামার থেকে গরু কিনতে চান, তাহলে কীভাবে এই খামারের সাথে যোগাযোগ করবেন, এই সকল বিস্তারিত বিষয় আমাদের আজকের ভিডিওতে থাকবে। এবং আপনাদেরকে দেখাবো কিছু ভালো গরু এবং কুরবানির জন্য যে ক্রেতারা একটি ভালো গরু কেনার জন্য মুখিয়ে থাকেন, সেই সকল ভালো গরুগুলোকে এবং কীভাবে ফ্যাটানিং করা হয় একদম বিশুদ্ধ উপায়ে, ন্যাচারাল যে ব্যাপারটি রয়েছে। আমরা অনেকেই জানি যে ইঞ্জেকশনের মাধ্যমে শুধুমাত্র গরু মোটাজাতকরণ করা হয়, কিন্তু ইঞ্জেকশন পুশ না করেও স্বাভাবিকভাবে ন্যাচারালভাবে প্রাকৃতিক খাবার খেয়েও গরু মোটা হয়ে থাকে। আমরা এই ব্যাপারটিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো। দর্শক, চলুন দেখে নেওয়া যাক রহমান ফার্মসের সেই ফার্মটা এবং এখানে যে কতগুলো গরু রয়েছে এই সকল গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং সার্বিক বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত আছি আজকে ওমর ফারুক। আচ্ছা শামিল ভাই, কুরবানির জন্য গরু প্রস্তুত করছেন, কুরবানির সামনে কুরবানিতে গরু বিক্রি করবেন, কুরবানির জন্য কতগুলো গরু প্রস্তুত করেছেন? কুরবানির জন্য আমি 23টা গরু প্রস্তুত করেছি। কুরবানিতে বিক্রি করবেন? হ্যাঁ। আচ্ছা, আপনি যে কুরবানিতে গরু বিক্রি করবেন সেটা কিভাবে, হাটের থেকে না খামার থেকে বিক্রি করবেন? আমার গরু খামার থেকে বিক্রি করা হয়, আমি কেজি হিসাবে বিক্রি করি, আবার এভাবে দেখতো মানুষ চয়েস করে এভাবে বিক্রি করি। তো শামিউল ভাই, আপনার কাছে কি কি জাতের গরু আছে? আমার সাথে ছাইল গরু আছে, সিন্ধি আছে, পরে আপনার অস্ট্রেলিয়া আছে, ফিজিয়াম 100% যেই 20টা হিডো আছে। আচ্ছা, এই গরুগুলোকে আপনি কীভাবে সংগ্রহ করেছেন? এগুলো আমরা হাটে গিয়া কিবা কারো বাসায় যেই গাবি থেকে যেই বাচ্চাটা হয়, এই বাচ্চাটা আমরা যেমন নাকি 1 বছর হয় তা কিনে লই। এই কুরবানিতে তো সবাই মনে করেন ভালো গরু কিনতে চায়, সবাই ভালো গরু কেনার জন্য খুব উৎসাহী থাকে, একটা ভালো গরু কিনলে তারা ভালো কুরবানি দিতে পারবে, সেখান থেকে ভালো মাংস পাওয়ার একটা চাহিদা থাকে। তো সেই ক্রেতাদের জন্য আপনারা কীভাবে এই গরুগুলোকে প্রস্তুত করেছেন, এই কী কী খাবার দেওয়া হয় এই গরুগুলোকে? আমি এগুলোকে দানাদার খাবার দিই, আর মানে মাঠ পর্যায়ে যে গাছ আছে, নিপিয়ার গাছটা আছে না, এইটা আমি খাওয়াই। আচ্ছা, এই আপনার এখানে কি মানে যে গরুগুলো আছে এগুলো অ্যাভারেজ ওজন কীরকম হতে পারে? এগুলি ওজন আছে আপনার 14 মন আছে, 12 মন আছে, 10 মন আছে। আচ্ছা, এই মিলেই আছে। এখানে আপনার কীরকম চাহিদা, কীরকম গরু কত দামে বিক্রি করতে পারবেন বা এরকম কিছু? আমার 3 লাখ 3.5 লক্ষ টাকার গরু আছে। আচ্ছা দর্শক, আপনাদেরকে আমরা এই মুহূর্তে শামিউল ভাইয়ের যে গরু খামারটি রয়েছে সেই খামারে কিছু গরু দেখাবো এবং তিনি আমাকে বলবেন যে এই গরুগুলোর দাম আসলে কত। দর্শক চলুন সেই গরুগুলোকে দেখি এবং গরুর দামগুলো জানবো। শামিউল ভাই চলেন। শামিউল ভাই, এটা কী জাতের গরু আছে? এটা ছাইবল। ছাইবল? হ্যাঁ। আচ্ছা, এই এই গরুটা আপনারা কতদিন লালন পালন করছেন? এই গরুটা আমাদের 1 বছর হয়েছে। 1 বছর? হ্যাঁ। এটার বয়স কীরকম আছে? এটার দুই বছরই। 2 বছর? হ্যাঁ। কুরবানির জন্য উপযুক্ত হয়েছে? হ্যাঁ, উপযুক্ত হয়েছে। আচ্ছা, এটার এটা ওজন কীরকম হতে পারে আনুমানিক? 10 মন হইব। 10 মন হবে? হ্যাঁ। আচ্ছা, এটা আর কি এটা কত বিক্রি আশা কত আছে? এটা আমার 2 লক্ষ 60। 2 লক্ষ 60 হাজার? হুম। 2 লক্ষ 60 হাজার 10 মন আছে? হ্যাঁ। আচ্ছা, আমরা ওই পাশে লাল গরুর বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা শৈল, এটা কী জাতের গরু? এটা আমরা সাধারণত ইন্ডিয়ান গরু কই, যে দামরা গরু আছে না, এটা বলত। আচ্ছা, তো এটা এটা কতদিন বয়স আছে? এটা আমি আনছি, আমার 6 মাস হয়েছে। 6 মাস? হ্যাঁ। আচ্ছা, এটার বয়স কতদিন আছে? এটার বয়স প্রায় গিয়া 3-4 বছর হইব। 3-4 বছর? হ্যাঁ, আমি আনছি 6 মাস। ওজন কীরকম হবে? ওজন এটা 10 মন হইব। 10 মন? ওটা ওটা সেম? হ্যাঁ, সেমই। আচ্ছা, এটা থেকে কীরকম আশা আছে? এটা তো দামরা মানে
দুইয়ের উপরে দুইয়ের উপরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই পাশে আমরা একটা কালো গরু নিয়ে কথা বলবো এই যে এইদিকে এটা কি জাতের গরু ভাই এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা 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 ইন্ডিয়ান গরু হ্যাঁ আচ্ছা এটা কতদিন আগে এনেছেন এটা আমি 6 মাস আগে আনছি 6 মাস আগে লালন করছেন হ্যাঁ 6 মাস আগে কত ইয়া ওজন কি রকম ছিল 6 মাস আগে ওজন ছিল আপনার 5 মন এখন আছে কত মন এখন আছে 12 মন 12 মন হ্যাঁ 7 মন এই 6 মাসে 7 মন বাড়ছে হ্যাঁ আচ্ছা এটা কি খাবার দেওয়া হতো এটা দানাদার খাবার ভুট্টা আপনার বুট পরেছে আপনার ভুসি কাঁচা ঘাস হ্যাঁ কাঁচা ঘাস আচ্ছা এগুলোই দেওয়া হতো আচ্ছা তাহলে এই গরুটা 12 মন আছে তাহলে এই গরুটা নিয়ে আপনার কি রকম আশা আছে এই গরুটা আমি বিক্রি করা হয়েছে 265000 টাকা বিক্রি করছি 265000 টাকা বিক্রি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ তাহলে বেশ লাভবানই আছেন কি বলেন আচ্ছা এই পাশে এই যে এটা কি জাতের গরু এটা দেশি দেশি হ্যাঁ দেশি জাত হ্যাঁ দেশি জাত আচ্ছা এটার বয়স কি রকম আছে এটার বয়স আপনার 3 বছর তিন বছর হ্যাঁ তিন বছর এটা আচ্ছা এই সামনে কুরবানিতে কি করবেন তো ইনশাল্লাহ কুরবানিতে হ্যাঁ এই কুরবানিতে বিক্রি করবেন আচ্ছা কি রকম প্রত্যাশা রয়েছে এই গরুটা থেকে এই গরুটা থেকে আমরা মানে 220 220 ওজন কতটুকু আছে এটার ওজন আছে আপনার 9 মন নাই গো 9 মন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই ভাই এই যে এই গরুটা লাল গরুটা বিশাল আকৃতির সাইজ এটা এটা কতদিন বয়স এটার মানে আমি আনছি ইন্ডিয়ার ইয়ার থেকে তো আমি মানে 6 মাস ধরে আমি লালন পালন করতে আছি বয়স কিরকম আছে এটা বয়স 3-4 বছর হইব 3-4 বছর হ্যাঁ আমি মানে আইনে আমি লালন পালন করে ইয়া করছি কুরবানির জন্য উপযুক্ত হয়েছে উপযুক্ত হয়েছে আচ্ছা তাহলে এটার থেকে কিরকম প্রত্যাশা আছে কুরবানিতে 320 এর মতন আশা আছে যে এটা বিক্রি করতে পারবো 320000 আচ্ছা আশা করি আপনি দামটা পাবেন আচ্ছা এই পাশে আমরা আর একটা বড় গরু নিয়ে কথা বলবো এই যে এই গরুটা এটা 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 কি জাতের গরু এটা আমরা নেপালি বলে থাকি কি যে নেপালি ইয়ার থেকে আনা হয়েছে আচ্ছা এটার কিরকম এটা এটার বয়স কিরকম আছে এটা সেম এটার বয়সের সেম এটা কি এটা এটা কত বিক্রি করতে পারবে এই এই মিল ইয়াই 3-3 লক্ষ 20 3-3 লক্ষ 20 আচ্ছা এই পাশে তো তাহলে অনেক বড় বড় গরু আছে খুব সুন্দর সাদা সাইজ সাদা কালার না হুম যে এই গরুটা নিয়ে আপনার প্রত্যাশা কিরকম আছে এত বড় গরু এইটা মানে আপনার 3-3.5 লক্ষ টাকা মানে বিক্রি করা আশা রয়েছে আচ্ছা এটা কতদিন আগে এনেছেন এটাও আমার 6 মাস আগেই কিনে 6 মাস আগেই কিনেছেন হ্যাঁ আচ্ছা তাহলে এটার বয়স কিরকম আছে কুরবানিতে এটার বয়স আছে 3 বছর 3 বছর প্লাস হ্যাঁ হ্যাঁ প্লাস এটার 3.5 লক্ষ টাকা বিক্রির আশা রয়েছে না এটার ওজন কিরকম হতে পারে যে আপনার 14-15 মন হওয়ার সম্ভাবনা আছে 14-15 মন হ্যাঁ বাংলাদেশ বড় আকৃতির ভালো গরু হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই পাশে তাহলে আরেকটা গরু আছে এটা কি এটা আমার বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এটা কি জাতের গরু এটা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান কত টাকা বিক্রি করেছেন এটা এটা 3,40,000 বিক্রি করছে 3,40,000 হ্যাঁ ওজন কি রকম আছে এই 6 মিটার মতনই সেম 14 মন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে এটা কি জাতের গরু এটা ভাই আমরা দেশি বললে থাকি দেশি গরু হ্যাঁ আচ্ছা এটা আপনার খামারে কতদিন আছে এটা আমাদের খামারে 8 মাস আছে হ্যাঁ এটা কুরবানির জন্য উপযুক্ত হয়েছে হ্যাঁ উপযুক্ত হয়েছে বয়স কিরকম আছে এটার বয়স 2 বছর 2 বছর 2 বছর আপনার 2 বছরই 2 বছর ওজন কিরকম হবে ওজন এটা 6 মন হইবে 6 মন হ্যাঁ আচ্ছা এটা এটা নিয়ে কুরবানিতে কিরকম আশা আছে এটা মনে করেন আমি 1.5 লক্ষ টাকার আশা করা যায় 1.5 লক্ষ আশা করতেছি আচ্ছা এই পাশে আমরা আরেকটা গরু দেখবো সাদা এই যে সাদা গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা ব্রাহ্মা কয় না ব্রাহ্মা মানে আপনার 50% পুরো না আমার 50% হ্যাঁ আচ্ছা এটা কোন কোন জাতের গরুর সাথে ক্রস করেছে এটা দেশি দেশি গরুর সাথে ক্রস হ্যাঁ করেছে ব্রাহ্মা 50% হুম আচ্ছা এই গরুটা কতদিন বয়স হয়েছে এই গরুটার বয়স হয়েছে 2 বছর 2 বছর হ্যাঁ 2 বছর বয়স হয়েছে তো এটা কি কুরবানিতে বিক্রি করা হ্যাঁ বিক্রি করা যায় বিক্রি করা যায় হ্যাঁ আচ্ছা কিরকম আশা আছে ওজন কতটুকু এটা এটার ওজন 5 মন 5 মন আশা করছেন কিরকম এটা এটা আপনার 1,40,000 পঞ্চাশ যায় এভারেজে যাই ইয়ে করা যায় কিন্তু 40-50 যায় এভারেজে পাবেন আচ্ছা ঠিক আছে দর্শক এতক্ষণ আমরা এই
রহমান ফার্মসের মধ্যে আমরা ছিলাম, আমরা কথা বলেছি, বিভিন্ন গরু নিয়ে আমরা দেখলাম অনেকগুলো গরুর জাত এবং তাদের সম্পর্কে আমরা জানলাম কীভাবে গরুগুলোকে ফ্যাটেনিং করা হলো এবং গরুগুলোকে কীভাবে তারা বিক্রি করেন এবং গরু ওজন কতটুকু, গরু দাম কতটুকু, আপনারা কীভাবে তার খামারে এসে গরু কিনবেন তার ঠিকানাটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং আপনারা যদি ভালো গরু কিনতে চান তাহলে রহমান ফার্মসের কোনো বিকল্প নেই। দর্শক, আপনাদের জন্য যদি আপনারা কেউ নার্সিং দিতে আমাদের ভিডিও দেখে থাকেন, তবে যদি আপনারা গরু কেনার জন্য আগ্রহী থাকেন ভালো এবং বড় গরু, তাহলে অবশ্যই দর্শক এই রহমান ফার্মসে আসবেন এবং রহমান ফার্মসের যে গরুগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন এবং এখান থেকে গরু সংগ্রহ করতে পারেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্বে দেখা হবে আর অন্য কোনো খামারে অন্য কোনো গরু নিয়ে। এবং কুরবানির যে আমরা কুরবানির গরুর জন্য আমরা যে অনুষ্ঠানটি করছি, সামনের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো অন্য একটি খামারের যে বিশাল আকার গরু এবং সেগুলো আপনারা কীভাবে সংগ্রহ করতে পারেন, সকল বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।